গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি, আজকে চা দিয়ে শুরু করছি। লিকার চা কেন খাচ্ছি তার কারণ হচ্ছে সকালবেলা না একটু গ্যাসের সমস্যা হচ্ছিল, ওই জন্য লিকার চাটা প্রথমে খেলাম, পরে দুধ চা খাবো। তো আজকে বাড়িতে কেউ নেই, সেই জন্য আমার কাছেই আমার হাতেই রান্নার দায়িত্ব পড়েছে। তো রান্না করব, কিন্তু কী করবো এখনও কিছু বুঝতে পারছি না। তো চলো দেখো চায়ের কালারটা কি দারুণ এসছে না। লিকার চাটা কিন্তু আমাদের খুব ভালো লাগে, মানে এরকম হালকা করে খেলে ভালো লাগে। তো বিস্কুট সহযোগে লিকার চা খেয়ে নিচ্ছি, জানলা দরজা বন্ধ থাকে, আলোটা হয়তো ঠিকঠাক আসেনি তোমাদের কাছে। তো দেখো চায়ে চুমুক দিচ্ছি, সত্যি চাটা আদা দিয়ে করেছিলাম তো দুর্দান্ত হয়েছিল, বিশ্বাস করো, মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর চা হবে। তো তারপর চলে এলাম। তো বন্ধুরা ভাবলাম কি করে, তো চিকেনই ছিল ফ্রিজে, চিকেনই বসিয়ে দিলাম। বাড়িতে তো কেউ নেই, শুধু আমরা এই কজনই আছি, আমি, আমার মেয়ে, আমার বর আর শ্বশুরমশাই। তো চিকেনের জন্য আলু কেটেছি, সেটা ভেজে নিলাম। তো দেখো প্রায় আমার চিকেন কষে গেছে, তার মাঝখানে আমি অনেকগুলো কাজ করে এসেছি, আর আমি যেহেতু চিকেন খাবো না ওই জন্য এখানে একটু ডাল সেদ্ধ করেছি। দেখি ডালটা সেদ্ধও রাখতে পারি বা কিছু দিয়ে একটা ফোড়ন দিয়ে দিতে পারি, সেটা পরে। তো ভাবলাম সকালের ব্রেকফাস্টও বানিয়ে নিই যখন সময় আছে। তো একটুখানি ময়দা মেখে নেব, আর ওদিকে দেখো বাটিতে বাটিতে চিকেনটা বেড়েও রেখেছি, আর ময়দাটাকে দিয়ে একটু এগলেস রোল বানাবো, মানে ডিম ছাড়া রোল যেটাকে বলো, আমার মেয়ে খুব ভালো খায় ওটা। তো তার জন্য একটু শশা, পেঁয়াজ, পাতিলেবু এই সমস্ত একটু কেটে নিচ্ছি। আর মেয়ে বলছে যে মা আজকে কিন্তু আমি করব, তুমি করবে না। তা আমি একটা ওকে দেখিয়ে দিয়েছি, ওই দেখো সাইডে রাখা। তা ও বেশ ভালো খুব পরিপাটি করেই বেশ সুন্দর করে গুছিয়ে কাজটা করেছে। আর সত্যি কথা বলতে নিজের মেয়ে বলে বলছি না, ওকে যদি একটা কাজ দেখিয়ে দেওয়া যায় না, আর ও যদি সত্যি মন থেকে ওটাকে দেখে, ও কিন্তু সেই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে। আমি নিজের মেয়ে বলে বলবো না, সরি। তো দেখো সুন্দর করে পাতিলেবু দিয়ে দিচ্ছে, তারপর একটু গোলমরিচ, বিটনুন এগুলো দিয়ে ওটা খেয়েছে। আর সত্যি তোমরা খেয়ে দেখবে বন্ধুরা, সবসময় তো আমরা রোল খাই, একটু ডিম মানে এগ রোল খাই, যেহেতু এগ রোলটা একটাকে বাদ দিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। একটু হালকা করে টমেটো সস দিয়ে দেবে, তো খুব সুন্দর বানিয়েছে। তারপর খেয়ে দে বলছে মা বলবে কিরকম বানিয়েছি, তা ওকে মন রাখার জন্য নয়, একদমই মন থেকে বলছি, ও সত্যি খুব ভালো একটা, মানে একদম যা যা লাগে পুরো পারফেক্ট দিয়েছে। সসটা শেষের দিকে সেই জন্য বেরোচ্ছিল না, আমি বললাম ভালো করে ঝাঁকা, ঝাঁকালেই বেরোবে। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। এই দেখো রোল কমপ্লিট, চলো খেয়ে নিই। সারাদিন পর তোমাদের কাছে এখন একটু আসার সময় পেলাম, আর এই দেখো আমি সে চুল টুলে একবার শ্যাম্পু ট্যাম্পু করে তোমাদের কাছে এলাম। অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে ভেবেছিলাম মাঝখানে একটু আসবো তোমাদের সাথে গল্প করতে, কিন্তু ব্যাপারটা হয়ে গেলো কি বেলা হয়ে গেলো, আমি ভাবলাম না আমি রান্না টান্না করেছি, ঘেমে গেছি, তাই আমি ভাবলাম যে একবারে চান টান করে তারপর তোমাদের কাছে আসি। আর সত্যি কথা বলতে বলতে বেলা হয়ে গেলো না, মাথা ঘষলে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করে ওই কারণে। আর ওই দেখো পেছনে আরেকজনকে দেখো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু কাটছে কাঁচি দিয়ে। ওই গুঁড়োগুলো কিন্তু ওখানে রাখবি না বাবা, এই গুঁড়োগুলো বাইরে ফেল, ওগুলো বাইরে ফেল, বাইরে ফেলে দিবি। তো এখন আমি পুজো দেব, এখন প্রায় একটার মতন ও এখন রিলস করে উঠলো, আর আর আমি এখন পুজোটা দেবো, পুজো টুজো দিয়ে ততক্ষণ ওর বাবা চলে আসবে, তারপর খেতে খেতে দেওয়া আছে। আর বাড়ির সবাই এখন আজকে ঘুরতে গেছে, কেউ নেই বাড়িতে, তো শুরুতেই বললাম তোমাদেরকে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর আবার। বন্ধুরা দুপুরের পর মানে চান চান করে আসার পর, তারপরে আর আসার সুযোগ হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছিল, খেয়েছি। আর মেয়ে আর আমি খেয়ে দিয়ে এমন ঘুম ঘুমিয়েছি যে 5:30টার সময় আমার বর এসে আমাকে চায়ের জন্য পড়া নাড়ছে, বলে একটু চা ফা পাওয়া যাবে। আমি বললাম কটা বাজে, বলছে দেখো ঘড়িতে দেখি 5:30টা বাজে। ভাবো মানে আমার তো দুপুরে ঘুমই হয় না, কিন্তু আজকে কেন ঘুমালাম বুঝতে পারছি না। যাই হোক এক একদিন হয়ে থাকে, শরীর ঠিকঠাক পারমিট করে না। তো এখন বাজে 5:45 থেকে বেশি, 5:50 হবে হয়তো, হ্যাঁ 5:50। তো এখন একটা সিরিয়াল দেখবো 6টা থেকে, তো সিরিয়ালটা দেখে তারপরে সন্ধে করবো, সন্ধে টন্ধে করে তারপরে দেখছি কী করা যায়। তো এবার কিন্তু তোমাদের সাথে আসবোই, কনফার্ম কথা দিচ্ছি, এবার আর ঘুমোবো না, ঠিক আছে। তো চলো আগে সিরিয়ালটা দেখে নিই। আর আমার মেয়ে এখন ঘরে অন্ধকার, যদিও দেখতে পাবে না, এখন ফলের রস ঠস খেয়ে ঠে তোমার এই যে বসে আছে অন্ধকারে, বুঝতে পারবে না, বুঝে যাচ্ছে না হবে না। আর এই যে টিভি চলছে, দেখতে পাচ্ছ টিভি চলছে, ঠিক আছে চলো সিরিয়ালটা দেখে নিই তারপর আসছি।
তো বন্ধুরা, সিরিয়াল দেখে তারপর গা কাপড় ধুয়ে একটু সন্ধে করে নিচ্ছি। তো দেখতেই পারছো আমার মেয়েকে বললাম বাবা একটু ক্যামেরাটা ধরে দে, ও তো একটা কাজ করছিল, তা ওকে মাঝখানে আমি ডিস্টার্ব করলাম, কিন্তু এটা করা উচিত নয়। কিন্তু কি করব বলো, ধরে দেওয়ার মতন তো কেউ নেই আমার মেয়ে ছাড়া, তাই ওকেই বলি বারবার করে। তো সন্ধে ফন্দে দেওয়া, দেখো চা বানাচ্ছে, দুধ গুলিয়ে রেখে দিয়েছে এটাতে। এই দেখো বন্ধুরা, চানাচুর আর চা আমার মেয়ে নিয়ে এসছে, এবার এখন খাবো সন্ধেবেলা। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, দুর্দান্ত, মানে এত সুন্দর হয়েছে, নিজের মেয়ে বলে বলছি না, জাস্ট অসাম। ঠিক আছে, তো চলো ভিডিওটার বেশি বড় করছি না, এখন একটু রূপচর্চা করব। তোমরা জানো রোববার করেই করে থাকি আমি, তো তারপরে রূপচর্চা করার পরে মোবাইল দেখবো, রাতের খাবার খাবো। এমনি ভোরবেলা উঠেছি, এমনি দুপুরে ঝাক্কাস ঘুম হয়েছে, আবার রাতেও ঘুম হবে। তো চলো আজকের মতন টাটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। আমার সেকেন্ড চ্যানেল সমাদৃতা লাইফস্টাইল অ্যান্ড ব্লগিং, প্লিজ সাবস্ক্রাইব করো, অনেকে করছে অনেকে করছে না, আমি জোর করবো না, যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যাদের ভালো লাগবে না, চলো টাটা, ভালো।